হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমার একটা ভাই আমাকে প্রশ্ন করেছে, মানে কমেন্ট করেছে যে দিদি ভাই, গরু গাব অবস্থাতে থাকলে আমি বুঝবো কি করে। তার জন্য ভাইটার প্রশ্নের উত্তরগুলো বলার জন্য আমি আসছি, কেননা আমার ভাইয়ের গরুর ফার্মের যাতে উন্নত হয়, ভালো হয়, আমি যেটুকু পারি তোমাদেরকে মানে আমি তুলে ধরার চেষ্টা করি আর কি সবসময়। আর আমার ভাই বোনদেরা যদি প্রশ্ন করে আমার তো মানে বলতে তো অনেকই ভালো লাগে, সেজন্য আমি বলছি। ভাই আমার, আমি একদম গাব অবস্থাতে কিভাবে বেজি দিলে গাবটা ভালোভাবে রাখে সেটার থেকে আমি বলছি, ঠিক আছে? শোনো ভাই, শোনো বোন, আজকে আমি বলছি। আমি তো ভালো করে সাজিয়ে গুজে কথা বলতে পারি না, যদি আমার কখনো কোনো জায়গায় ভুল হয় তোমরা আমাকে প্লিজ মাফ করে দিও। আর হলো, গরুটা যখন হিট হবে, যখন হিট আসবে, হয়তো দেখবে যে সকালে 10টার সময় হিট আসলো, পরের দিন ধরো 10টার সময় তোমরা বেজি দাও, কিন্তু পরের দিন 10টার সময় বেজি দিবে না, তখন হিটটা প্রায় বেশিই থাকে। যখন একটু একটু থেমে যাবে, যে দেখবে যে হয়তো 10টার সময় আসলো, তুমি সন্ধ্যা 6টার সময় কিংবা 5টার সময় বেজিটা দিবে, কেননা হিট একটু একটু থাকবে, আর হলো হিটটা মানে থামবেও আবার থামবেও না, ওরকম টাইমে যদি বেজি দেওয়া হয় তাহলে কিন্তু বেজিটা রাখার সম্ভাবনাটা বেশি থাকে। কেননা আমার গরুগুলো আমি ওইভাবেই দিই, কেননা হিট আসলো ধরো 10টার সময় কিংবা 7টার সময় আসলো, হয়তো সন্ধ্যা 7টার সময় দেই কিংবা পরের দিন 7টার সময় দেই, তা দেবো না, পরের দিন সন্ধ্যাবেলা দেয় আমি বেজিটা দিই, ঠিক আছে? শোনা ভাই, শোনা বোন, তোমরা ওইভাবে দিবে। যখন বেজিটা দেওয়া হবে তখন তোমরা কী করবে, একটা উঁচুতে বেঁধে রাখবে। তোমরাও রাখো, আমি জানি যারা যারা গরু পালে হয়তো অনেক সব কিছুই জানে আর কি। তবু আমি বলছি, আমাকে ভাই যদি প্রশ্ন করেছে আমাকে তো তো বলতেই হবে, বলো। আর আমার আমার কথা, আমার গরুর ফার্ম দেখে, আমাকে গরুর মানে গরুর গায়ে দুনি করা দেখে আমাকে আমাকে অনেক ভাইরা কমেন্ট করে যে দিদি ভাই, আমি গরুর কিন্তু ফার্ম খুলবো, তুমি আমাকে একটু হেল্প করবে, মানে বলে বলে দিতে হবে আর কি। আমি বলেছি ঠিক আছে, শোনা ভাই, শোনাবো না, আমি সবাইকেই বলবো যেটুকুনো আমি জানি, আমার অভিজ্ঞতাতে যতটুকুনো জানার আছে। আমি তো আর ডাক্তার না, বলো, আমি একটা নর্মাল মেয়ে মানুষ, তোমাদেরই আদরের বোন, আর আমি এভাবেই ওই জন্য বলছি, কেন আমার ভাই বোনরা যাতে আমি যেভাবে ট্রিটমেন্ট করি সেভাবে যেতে ওরাও করে, ঠিক আছে? শোনা ভাই, শোনা বোন। আর হলো, গরুটাকে কী করবে, যখন বেজিটা দেওয়া হবে তখন কী করবে, উঁচুতে বেঁধে রাখবে যাতে 2-2.5 ঘন্টা গরুটা নিচে বসতে না পারে। যখন বসবে নিচে, ধরো বেজিটা দেওয়া হলো, যদি নিচে বসে তাহলে কিন্তু গাবটাকে একদম নষ্ট করে ফেলবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেজন্য উঁচুতে বেঁধে রাখতে হয়। আমি উঁচুতে বেঁধে রাখি, তোমরাও রাখবে, 2-3 ঘন্টা উঁচুতে বেঁধে রাখবে। যখন হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেলো, গরুটাকে ছেড়ে দিবে, তখন বসলে বসুক, কোনো ব্যাপার না, ঠিক আছে? আর তারপরে গরুটাকে খেতে যে দিবে, খেতে দেওয়ার টাইমে লবণটা একদম দিবে না, লাগে আমি 3 দিন দিই না, 4 দিন দিই না, তোমরা 5 দিন লাগে লবণটা দিও না। লবণের কোনো লবণ দিলে মানে কি, গরুটার রক্তটা তো এমনিই গরম না, গরুর শরীরটা, আর লবণ দিলে বেশি গরম হয়, তখন হিটগুলো মানে বেজিটা নষ্ট করে ফেলে, সেজন্য একদম লবণটা দিবে না, ঠিক আছে? তারপরে তোমরা কী করবে, 3 নম্বরে কী করবে, যখন দেখবে যে 2-3 মাস গেল, তখন দেখবে যে 3 মাস যখন পার হলো, তখন কিন্তু তোমাদের মানে দেখবে আর কি, ধরো 2 মাসের বেলায় একটু মল ভাঙবে। যদি তোমরা দেখো যে 1 মাসের বেলায় মানে মল ভাঙলো, মলটা একটু ঘন ঘন, তাহলে কিন্তু তোমরা বেজি দিবে না, কেননা ওরকম মল ভাঙলেও গাবটা রাখে কিন্তু, ঠিক আছে? আর যখন বেজি দেওয়া হয় তখনও কিন্তু রক্ত কিন্তু ভাঙে গরুগুলো, কতগুলো গরু ভাঙে, তা আমার একটা গরু এরকম হয়েছে, সেজন্য আমি তোমাদেরকে তাও বলছি। তোমরা ভাববে না যে গরুটা কীভাবে বেজিটা নষ্ট করলো নাকি, মানে গাবটা নষ্ট করলো নাকি, এরকম ভাববে না। তোমরা দেখবে 1 মাস যখন পার হবে, ডেট তো লিখে রাখবে, আজকে বেজি দিবে, আজকেরই ডেটটা লিখে রাখবে খাতাতে, একটা ডায়েরিতে লিখে রাখবে যে এই টাইমে এই গরুটাকে আমি বেজি দিয়েছি, ঠিক আছে? যখন হলো দেখবে 1 মাস হয়ে গেল, তখন তোমরা কী করবে, দেখবে এটাকে পাতলা মল না মোটা মল, যদি পাতলা মল হলো তাহলে ভাববে যে গাব নাই, আবার বেজি দিতে হবে, ঠিক আছে? আবার তোমরা বেজি দিবে। আর যদি দেখলে যে একটু একটু মোটা মল, তাহলে আর বেজি দিবে না, না দিয়ে 3টা মাস দেখবে, দেখার পরে দেখবে যে না মোটা মলই, 3 মাসের বেলা তোমরা একটা ডাক্তারকে ডেকে, 100টা টাকাই লাগবে, বেশি তো লাগবে না, বলো। তখন কী করবে, একটা ডাক্তারকে ডেকে চেক করবে, দেখবে তোমাদের গাবগুলো, গরুর গাবগুলো থাকবে, কেননা আমি ওইভাবেই মানে যখনই দেখি মোটা মল তখন আর আমি চেক করি না, কেন চেক করি না জানো, বেকারের 100 টাকা দিয়ে কী হবে, মোটা মল আছে যদি তাহলে আমার গরুর গাবটা আছে, আর যদি পাতলা হয় মলটা দেখলেই তোমরা টের পাবে, মলের উপরেই সব কিছু কিন্তু ডিপেন্ড করে। কোনো সময় দেখবে যে একদম পাতলা, তখন ভাববে যে গরুর গাবটা নাই, গাবটা নষ্ট হয়ে গেছে, আর যখন দেখবে মোটা মল তাহলে কিন্তু গাবটা থাকে, ঠিক আছে? শোনা ভাই, শোনা বোন, আমি এইভাবেই গরু ট্রিটমেন্টগুলো করি আর কি, আর তোমরা যদি এইভাবে করো তাহলে ভালো হয় আর কি, কেননা একটা গাব একবার নষ্ট হলে আবার দিতে হয়, গরুটাও নষ্ট হয়ে যায়, সেজন্য গরুর গাবগুলোকে এইভাবেই দিতে হয়। আর যদি কারো গরু যেমন বেজি দিচ্ছে, বেজি রাখছে না, বেজি দিচ্ছ বেজি রাখছে না, বেজিগুলো নষ্ট করে গেলে হিট আসে, বেজি দেও নষ্ট হয়ে যাচ্ছে, তখন তোমরা কী করবে, একবার ওয়াশ করে নিবে, 1 মাসের বেলা
যখন গরম হবে তখন গরুটাকে ওয়াশ করবে। ওয়াশ করার পরে পরের মাসে নেক্সট মাসে যখন গরম হবে তখন কিন্তু বেজিটা দিবে। আর যদি বেজিটা মানে বারে বারে দেওয়ার পরে রিপিট মারছে তখন ভাববে যে এটাকে ওয়াশ করতে হবে, তখন ওয়াশ করবে ফার্স্ট, মানে যখন গরম হবে তখন ওয়াশটা করবে, তারপরে তোমরা হলো বেজি দিবে, দেখবে বেজিটা আবার রাখবে। ঠিক আছে, আমি যেভাবে বললাম। এখন যদি গরম হয়, যখন ধরো সন্ধ্যা পাঁচটার সময় গরম হলো, কালকে তুমি সন্ধ্যা পাঁচটার সময় দিবে না, সাতটা আটটার দিকে দিবে, চব্বিশ ঘন্টা পার করে তোমরা বেজিটা দিবে। যখন দেখবে চব্বিশ ঘন্টা পার হলো, যেমন আজকে সকালে ধরো সাতটার সময় হলো, ধরো রাত্রে সাতটার সময় আমার বেজি দেওয়ার দরকার দরকার নেই আমার, দশটার পরের দিন সকালে দশটার সময় দিবে কিংবা এগারোটার সময় দেবে, এরকম টাইমে দিবে, দেখবে বেজিটা রাখবে। আমি কিন্তু ওইভাবে দিয়ে দিয়ে কিন্তু আমার গরুগুলোকে গাবো আমি করি, আর আমার গাবগুলো কিন্তু দেখোই তো তোমরা বলো, আমি তো প্রত্যেকটা দিন ভিডিও দিচ্ছি, আর আমার গরুগুলোকে আমি বেশিরভাগ ট্রিটমেন্ট করি, ডাক্তার তো আনি না, ডাক্তার এক নম্বর কখন আনি জানো, যখন দেখি গরুর হলো মানে গা হলো গরম হচ্ছে মানে হিটটার বেজিটা দিতে হবে তখন আমি ডাক্তার কানে, কারণ তখন ওই মেশিন তো আমার কাছে নেই, যদি থাকতো তাহলে তো আমি দিতে পারতাম, কিন্তু আমার কাছে ওই মেশিনটা নেই, সেই জন্য তো আমি দিতে পারি না, ডাক্তারকে তখন ডাকি। আর চেক করার বেলা আমি তো চেকই করি না, কারণ আমি মোটা মল পাতলা মল দেখেই আমি টের পাই যে গরুটা গাব আছে, তোমরাও তাই টের পাবে, দেখবে এবার এবার তোমরা তাই করবে, যে হলো দিদিভাই তো বলেছে, জয়া দিদিভাই তো বলেছে যে হলো গরুর মোটা মল হলে গরুটা গাব রাখে, দেখবে তোমরা একদম রাইট হবে, দেখবে তিন মাসের বেলা চেক করবে দেখবে যে রাইট, যে হলো গরুটা গাব আছে, আর যদি পাতলা মল দেখো দেখবে যে গরুটা গাব নাই, আমি বলে দিলাম দেখবে মিলাই নিবে তোমরা। আর তোমাদের যদি কোনো কিছু গরুর বিষয়ে জানার দরকার থাকে আমাকে বললো, আমি ছোটো বোন হিসাবে আমি তত জানি না, যেটুকু আমি গরুকে করি আমার গরুকে যেটুকু ট্রিটমেন্ট আমি জানি ওইটুকু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো যাতে তোমাদের ভালো হয়। কেননা দেখো একটা কথা বলি, যদি কোনো মেয়ে মানুষ ধরো ঘরের বউ আর আমার মতন মেয়েকে দেখে ভাববে যে হলো না রে আমিও একটু কিছু কাজ করি, কাজ করলে হয়তো একটা গরু এনে পালে, অনেকগুলো কিন্তু ভাই বোন কিন্তু আমাকে দেখে দেখে কিন্তু গরুর কাজ করছে, হয়তো ইউটিউবে ভিডিও দিচ্ছে, আমাকে কতগুলো বোনে বলে যে দিদি ভাই তোমারটা দেখে দেখে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমার তো ভালোই লাগে। আরও যদি এভাবে এভাবে দেয়, কেননা আমার মতন মেয়েকে দেখে যদি একটা কেন দশটা বোন যদি গরু পেলে পেলে তাদের বাচ্চা কাচ্চাকে মানুষ করে, তাদের বাড়িঘরগুলো ঠিক করে, দেখো তার যা কতগুলো মানুষ ভাই বোনেরা কী করে, বিদেশে পড়ে থাকে জানো, তোরা আমাকে কমেন্ট করে দিদি ভাই আমি এবার দেশে গেলে বিদেশে আর ভালো লাগে না, এবার দেশে গেলে আমি গরু কিনবো তুমি আমাকে হেল্প করবে, আমাকে কিন্তু হাজার হাজার ভাই বোন বলে আমাকে কমেন্ট করে করে। আমি বলছি ঠিক আছে সোনা ভাই সোনা বোন, আমি তোমাদেরকে হেল্প করবো যেটুকু পারি, একটু বলে দিলে তো কোনো ব্যাপার না বলো, একটু কষ্ট করে আট নয় মিনিটের একটা ভিডিও বানিয়ে দিলাম, ভাইদের যদি কোনো উপকার আসে বোনদের যদি কোনো উপকার আসে আমার তো ভালোই লাগবে বলো, মরে মরা যাওয়ার মানে আমি যখন মারা যাবো তখনও তো একটা একটাবার বলবে যে না জয় দিদি ভাই বলছিলো ঠিক বলেছে, কেননা আমি যেগুলো বলি। আর তোমরা আস্তে আস্তে করে ট্রিটমেন্টগুলো একদম শিখে নিবে, কেননা গরু যদি ফার্ম খুলো এক নম্বর ট্রিটমেন্টগুলো শিখতেই হবে, ট্রিটমেন্ট যদি না শিখো তাহলে কিন্তু গরু পেলে তোমরা পারবে না, কেননা কত টাইমে এমন এমন খাট্টা খাট্টা ব্যামার আসে তখন তো ইঞ্জেকশন না দিলেই হয় না, তোমরা ইঞ্জেকশন দেওয়াটা শিখে নিবে আস্তে আস্তে, সব কিছু শিখবে দেখবে পারবে। আর গরুর লানের জন্য যে আমি বেজিটার কথা বলছি, আমি তো ইন্টারসেপ্টার তাজু দিই, তোমরা বা কী দাও আমি জানি না, কিন্তু এলো ইন্টারসেপ্ট তাজুটা আমার খুব ভালো লাগে, খুব ভালো, দেখবে যে গরুর উলানটাকে আরও যত্নটা বেশি করবে। আমি এটুকু আবার বলে দিই, গরুর যে ভাষাটা আছে যে দুধের ইষ্টা উলানটা, উলানটাকে তোমরা বেশি যত্ন করবে, কেন করবে জানো, উলানের কত টাইমে না এমন মানে ইনফেকশন ঢুকে না গরুর দুধটা টানবা জল বাইরে, তোমাদের গরুর বাইরে কেনা বাইরে জানি না, যদি বাইরে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে, আর বার হবেই, কেননা ইনফেকশন যদি হলো গরুর দুধটা কী করে জমায় ফেলে দলা দলা বাইরে, আর জল একদম জল ওটাতে দুধ হয় না, তখন কিন্তু যদি ইন্টারসেপ্ট তাজুটা ব্যবহার না করি তাহলে কিন্তু গরুর বাঘটা কানা হয়ে যায় জানো না, তখন কতটাগুলো টাকানোর লস হয়ে যায় বলো, সেই জন্য তোমরা এইভাবে ট্রিটমেন্টগুলো করবে শিখবে, আস্তে আস্তে শিখে রাখবে, একটা একটা ইঞ্জেকশন রেখে দিবে, ইঞ্জেকশন দেওয়াটা শিখবে, আমি তোমাদেরকে ইঞ্জেকশন দেওয়াটাও শেখাবো, ঠিক আছে, আমি কীভাবে ইঞ্জেকশন করি আমি তোমাদেরকে এটাও শিখিয়ে দেবো, কেননা আমি ইঞ্জেকশন দিতে পারি, আমি শিখেছি, আমার গরুর জ্বর হলে কোনো কিছু ব্যাপার হলে ইঞ্জেকশনগুলো কিন্তু আমি দেই, আমার ভিডিও দেওয়া আছে, আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা আমার পুরনো ভিডিও গেলে দেখতে পারবে যে আমি ইঞ্জেকশনগুলো কীভাবে গরুকে দিই আর কি, গরুকে ইঞ্জেকশন দেওয়া কোনো মানে ইসের ব্যাপার না, তোমরা যদি একবার দুইবার ট্রাই করো, খালি কি দেওয়াটার জায়গাটাতে ভালো করে মানে বসাতে হবে যাতে রগে না পড়ে, মানে আমি তোমাদেরকে দেখাই দেবো, হ্যাঁ যখন আমার গরুটার মানে কোনো দিন জ্বর টর আসে তখন তোমাদেরকে ইঞ্জেকশনটা ভালো করে আমি দেখাই দেবো যে এইভাবে ইঞ্জেকশনটা মারতে হয়, এইভাবে সিঁড়ি সে ঢুকাইতে হয়, এইভাবে মারতে হয়, আমি মারতে পারি ইঞ্জেকশন, আমি ইঞ্জেকশন গরুটাকে দিই, আর গরুর কোনো কিছু ব্যাপার হলে তা আমি ট্রিটমেন্ট করি তোমরা তো জানোই, আর তোমরা এইভাবেই ট্রিটমেন্টগুলো করবে দেখবে গরু দিয়ে তোমরা উন্নত করতে পারবে, তোমরা আর বিদেশে কাজ করতে হবে না সোনা ভাই সোনা বোন। আমার একটা ভাই তো আমাকে খুবই ভালোবাসে, সব সময় বলে জয়া দিদি
কালকে আমার একটু মাথাটা ব্যথা করছে, যা আমাকে বারবারে বলছে জয়া দিদি তুমি ওষুধ খাও ওষুধ খাও, বারবারে বলছে। আর সব সময় বলে যে দিদি ভাই আমি যখন আমি তো পর মানে দেশের বাইরে থাকি, আমার তো বাড়িতে থাকি না, বাইরে থাকি আমি, তো আমি যদি বাড়িতে যাই তাহলে কিন্তু আমি একটা গরু কিনবো, গরু ফার্ম করবো, আমি তোমারটা দেখে দেখে গরু ফার্ম করবো, তুমি আমাকে হেল্প করো। তো আমি হেল্প করার চেষ্টা করবো, আর হেল্প করবো চেষ্টা না, আমি যাতে করতে পারি তোমাদেরকে হেল্প, তোমরা আমার প্রশ্ন করবে, আমি যাতে তোমাদেরকে হেল্প করতে পারি, হয়তো আমি একটু সাজিয়ে গুছিয়ে কথা কম বলতে পারি, আমার যদি কোনো ভিডিওতে কোনো কিছু ভুল হয় তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। দেখো সারাদিন আমি কোনো দিনও এইভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে এইভাবে আমি কথা বলার কোনো দিনও বলি নাই, কোনোদিন হয়তো আমি মোবাইলও হাতে নিই নাই, কিন্তু এবার ইউটিউব জগতে এসে আমি মোবাইল হাতে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে মোবাইলটা হাতে, মানে কী বলবো, আর পাগল হয়ে যায় যখন মোবাইলটা পাই আর কি। কিন্তু তোমরা এইভাবেই আমার ভিডিওগুলো দেখবে, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবে যে আমার ভিডিওটা কেমন হলো, ঠিক আছে? আর যদি ভালো হয় আমার ভিডিওটা, তোমার আমার আমরা আমাকে সাব করে সাবস্ক্রাইবার করে নতুন বন্ধু হয়ে যেও সোনা ভাই সোনা বোন, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে অনেক গরিব গরিব ভাই বোনের কাছে যাতে আমার ভিডিওগুলো পৌঁছে যায়, আর আমার ভিডিও দেখে দেখে যাতে সব ভাই বোন যাতে গরুর কাজগুলো শিখে, ঠিক আছে সোনা ভাই সোনা বোন? আমি আর কী বলবো বলো, এখন তাহলে আমি রাখি, সোনা ভাই সোনা বোন, বাই বাই।